নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দল শেখ হাসিনাকে আবারও সংসদ নেতা নির্বাচন করে এরপরেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেনামো বঙ্গভবনে শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি পরে তারা বেশ কিছু সময় বৈঠক করেন এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সংসদ নেতা শেখ হাসিনাকেই নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান পরে বঙ্গভবন থেকে সাত জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার সময় জানানো হয় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা